প্রাণবিভাগম রথম মতানিরা ও শোনো মনিগিরা ওদিরে দেখতে পা গেল আল্লাহ বাগের আসমানে মিটিং শুরু হয়ে গেল আল্লাহ পা ডেকে জানিয়ে যায় ও আমার ফেরেশতারা একটা বার তাকিয়ে দেখো ওরা আমার হাবিবকে কষ্ট দিয়েছে আমার হাবিবের পিয়ারা যে কাঁদে আমি আল্লাহ আমার হাবিবের পিয়ারা কান্না আমি আল্লাহ পা সহ্য করতে পারি না আল্লাহ পা ফেরেশতা জিবাইলকে ডাকলে ও ফেরেশতা জিবাইল তুমি যাও চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহ নিকটে চলে যাও আমি আল্লাহ বাগের তরফ থেকে সালাম পৌঁছে দাও আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে দাও এই কথা বলবার পরে ফেরেশতা জিবাইল সালাম আমার নবী পাকের দোরগোড়া দাঁড়িয়ে গেলেন আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কে গো আমার দোরগোড়ায় আনা জিব্রাইল কি ব্যাপার হঠাৎ আমার দূর হলায় ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আমার আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারেন না আমার আল্লাহ পাক আপনারই জন্য আমার আল্লাহ পাক তিনি নিজে সালাম পৌঁছে দিলে আল্লাহ সালাম দিচ্ছেন আমার নবীকে আল্লাহু আকবার সালাম দেওয়ার পরে আল্লাহর নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা কানতে কানতে মাথাটা আবার একটু উঁচু করলেন ও ফেরেশতা জিব্রাইল আল্লাহ কি আর কোন সুসংবাদ আমাকে দিয়েছেন আর কি কিছু শুনিয়েছেন জি আল্লাহ পাক এমন একটি সংবাদ শুনিয়েছেন সুসংবাদ শুনবার পরে আশা রাখি নিশ্চিত আপনার কান্নাটা বন্ধ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কি এমন সুসংবাদ আমি শুনতে চাই বলেন একটু তুমি কেঁদো না ওরা তোমাকে কি বলেছে এজন্য তুমি কাঁদো ওরা তোমাকে পাগল বলেছে ওরা তোমাকে ম্যাড বলেছে ওরা তোমাকে উল্লাস বলেছে এজন্য তুমি কাঁদো আল্লাহ পা জানিয়ে দেয় আমি আল্লাহ পা জানিয়ে দিলাম হাবিবে পিয়ারা তুমি খেদো না খেদো না খেদো না আসলে ওরাই হলো পাগল কারণ হলো ওদের মাঝে যে বিশ্ব নবীকে পাঠিয়েছি তা তারা চিনতে পারলো না বুঝতে পারলো না অতএব তারা চিনতে পারে না আসলে তারাই হলো পাগল ও আমার হাবিবে পিয়ারা তুমি খেদো না আফসোস দুঃখ করো না হাবিব তুমি চিন্তা করো না আসলে ওরাই হলো পাগল ওই পাগল যে চিকিৎসক আর ডাক্তার হিসাবে আমি আল্লাহ আপনাকে নির্বাচন করে দিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা এই কথা শুনবার পর আর কি নবীর দুঃখ থাকতে পারে কেন কাঁদছিলেন ওরা পাগল বলেছে উল্লাস বলেছে ম্যাড বলেছে কিন্তু আল্লাহ পাক বলছে হাবিব ওরা আপনাকে পাগল বলতে পারে ওরা আপনাকে ম্যাড বলতে পারে কারণ ওরা আসলেই পাগল ওদের মাঝে রে আচ্ছা একটু আগে আসুন তো চলে আসেন একটু আগে আসেন আসেন একটু অসুবিধা হচ্ছে চলে আসেন দুরুদ শরীফ আল্লাহুম্মা জি আলহামদুলিল্লাহ চা আসেন আগে আসেন বসেন বাপ শীতের রাত একটু দুরুদ শরীফ পড়লে গা গরম হবে কথা ঠিক কি না বাবা আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতুজ যাকাত যাকাত দাও ওয়াল হাজ্জি সমর্থন থাকলে হজ করো ও সওমে রমাজান রমজান মাসের রোজা রাখাটা কি সুন্নত নাকি ফরজ রোজা রাখো আর আল্লাহ এই কথা বললেন কিন্তু আল্লাহ কি এগুলো করেন কথা বলেন আল্লাহ রোজা রাখে নামাজ পড়ে না আল্লাহ বলছেন আমি একটা কাজ করি ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতাহু আমার ফেরেশতারাও ইসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি আমি আল্লাহ এবং ফেরেশতারা দরুদ শরীফ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ সে নবীর উম্মতেরা নবীর প্রতি দরুদ পড়ছে ভক্তি নাই একটু পড়েন না মাশাআল্লাহ আল্লাহুম্মা
খুব ভালো লাগছে। রহমতে আলামিন নূরে মুজাল্লা সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। দূরে বলুন না সুবহানাল্লাহ, আমার আপনার শরীরে ঘামটা দুর্গন্ধ, নবীর শরীরে ঘাম ছিল মিশক আম্বার চেয়ে খুশবুদায়ক। সাহাবায়ে কেরামের আতর শিশি নিয়ে যেতেন, নবীর পাসিনা ঘাম নেবে কেন, গোটা ফ্যামিলি আতর সুর ব্যবহার করবে। তাই আরেকবার দূরে বলুন ও গো রহমতে আলাম নবী নূরে মুজাল্লা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাল্লা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মনো জানো কেমন আমার নবীজি, চাকার পাগো চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আর অসুন্দানি সুন্দর কাহিনী, জান্নাতির রুমে রুমে লেখা নবীর নাম। চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটা মন খুলে হবে না। রহমতে আলাম নবী নূরে মুজাল্লা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চলুন, ওয়াজ শুধু শোনার জিনিস নয়, কানে হাত দিয়ে টান মেরে গেল আপনি বুঝলেন কি, পরে জিজ্ঞাসা করলে কি বললো তা তো জানি না। এন্না ওয়াজ নয়, শুধু বক্তব্য করে বলা যায়, কিন্তু একটু টান না দিলে অনেকে পছন্দ হয় না, এজন্য দিতে হয়, কথা ঠিক কি না? নাইলে টান দিলে আমাদের কষ্ট হচ্ছে না, ভালো লাগছে, কষ্ট তো, কিন্তু কমতে সহজে বলতে পারি, কিন্তু সহজে ওঠে না, তাই এজন্য ঘি অনেক সময় আঙুল বেঁকাতে হয় তবে ওঠে, কথা ঠিক কি না? যাই বা হোক, শুধু কোরআন শরীফ তেলাওয়াত যখন হয় ভালো লাগে না, টান দিয়ে পড়লে ভালো লাগে, এজন্য হাদিস এসেছে কোরআন শরীফ যখন পড়ো মধুর আওয়াজে পড়ো, যত সুন্দর পড়তে পারো মানুষ যত আকর্ষিত হবে, মানুষ যত খুশি হবে তত আল্লাহর রহমত নাযিল হবে, বলুন সুবহানাল্লাহ। তবে কথা হলো, চলুন একটু বোঝানোর জন্য আমি আপনাকে অনেক কথা ঘুরিয়ে ঘুরিয়ে আসছি। চলুন, আমরা পেয়েছি সহজে, তারা ছিলেন পেয়েছেন কঠিন ভাবে, তারপর ইজ্জত তারা কত করলেন, আর আমরা করছি কেমন, আর মার খাচ্ছি কেন, এ বোঝানোর জন্য একবার শুরুর দিক চলে গেলাম। কথা বুঝতে পারছেন? চলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করে কাঁদছে, সান্ত্বনা দিচ্ছেন কে, ফেরেশতা জিব্রাইল, পাঠালেন কে, আমার আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী ভাবছেন তাই তো, আল্লাহ বলছেন হাবিব পাগল তো আপনি নন, আরে পাগল তো ওরাই, কারণ ওরা আপনাকে নবী চিনতে পারেনি, ওদের মাঝে যে বিশ্ব নবীকে পাঠিয়েছি তা তারা বুঝতে পারেনি, তবে ওরাই তো পাগল, আপনি কেন ভাবছেন, যান আপনি আপনার কাজ করুন। আল্লাহু আকবার। রাসূল বলছেন আল্লাহ আবুল হাব পাথর উঁচু করেছে আমাকে মারবে বলে, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেবার জন্য আবার পরে আয়াতে কারিমা নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ বাজানে দায় ও আমার হাবিবে পেয়ারা, কোরআন শরীফে 30 নম্বর পারায় তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব্বা। আল্লাহ বাজানে দায় ও আমার হাবিবে পেয়ারা, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম, যা যে আবু লাগাব তোমাকে মারবার জন্য পাথর উঁচু করেছিল যে হস্ত দায় করে, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম ওর দুটি হস্ত দায়কে, ওর দুটি হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল হাবের ধন সম্পত্তি ওর আল আওলাদ কোনো কাজে আসবে না, আল্লাহ পাক মওতের আগেই ধ্বংস করি তবে ছেড়েছে, একবার জোরে বলুন, কথা ঠিক কিনা বলুন। নবী দুশ্মানি যে করেছে, ইসলামের দুশ্মানি যারা করেছে, আল্লাহ তাদের নাস্তানাবুদ করে না ভাই? জি,
আল্লাহ তাদের ধ্বংস করে ছেড়েছে। যে ফেরাউনের কথা বলেন, নমরুদ এর কথা বলেন, পৃথিবীর যত হাইব্রিড বেঈমানের কথা বলেন, ইসলামকে মিটাতে চেয়েছিল যারা, আমার আল্লাহ তাদের ধ্বংস করেই তবে ছেড়েছেন। ধরে বলুন, কথায় বলে আল্লাহ ছাড় দেয় তো ছেড়ে দেয় না, তবে বান্দা মার খায় আল্লাহ দেখছেন। কথা ঠিক কিনা? মায়ানমারে মার খেলো, আজকে দিল্লিতে মার খেলো, আসামে মার খেলো, ত্রিপুরায় হলো, সোশ্যাল মিডিয়ার যোগ বিস্তারিত বলছি, নিশ্চিত আপনারা দেখছেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, নিশ্চিত আমার আল্লাহ পাক এর বদলা নেবে। তবে শর্ত হলো, মান কান লিল্লাহি কান আল্লাহু লাহু, বান্দা যদি আল্লাহর হয়ে যায় নিশ্চিত আমার আল্লাহ তারই হয়ে যায়। জোরে বলো। কিন্তু দুঃখ এক জায়গায়, আমরা বান্দা দাবিদার কিন্তু প্রকৃত আল্লাহর হতে পারিনি। আল্লাহ যদি হয়ে যায়, মুসলমানের টাকা পয়সা জমি জায়গা কিছু নাই, আছে তার ইমানে পাওয়ার, আল্লাহ বলছেন আমার কাছে ওই ব্যক্তিটার অনেক দাম, ওই ব্যক্তিটার পশম কাটবার জন্য গোটা পৃথিবীর মানুষের যদি অস্ত্র ধার দেয়, আমি আল্লাহ যদি বান্দার হয়ে যায়, ওই বান্দার পশম পরিমাণ কাটবার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। ধরে বলো, সবচেয়ে শক্তি বেশি কার? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সবচেয়ে বড় শক্তিশালী মালিক আমার। নাকি আল্লাহর ক্ষমতা আগের থেকে কমে গেছে? কমেছে নাকি? আল্লাহর ক্ষমতা কমেনি, কমছেও না, কমবেও না, ছিলেন, রয়েছেন, থাকবেন। একবার ধরে বলুন, 313 জনের উপরে যদি আল্লাহ জয় দিতে পারে, গোটা পৃথিবী একদিকে, 313 জন একদিকে, আল্লাহ তাদের পতাকা উড়িয়েছেন। আজ কোটি কোটি মুসলমান মার খায়, আমাদের মধ্যে ঈমান কি জিনিস নাই? ঠিক না বে? ঠিক বলেন জি। নামধারী মুসলমান হয়ে লাভ নাই, ইসলাম সহজে আসেনি, নবীর সাহাবারা শহীদ হয়েছেন। আল্লাহর নবী তার হায়াতি জিন্দেগি 63 বছর জিন্দেগি, একটা সেকেন্ড তিনি আরামের কথা ভাবেননি, ভাবতেন আমার উন্মতের উপায় কি হবে। কলেমার দাওয়াত, আহা, কোরআনের দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে পেটে পাথর বেঁধে দিনের দাওয়াত দিয়েছিলেন। যে নবীর পেটে খাবার ছিল না, কিন্তু মুখে ছিল মুস্কে হাসি। যদি বলুন সুবহানাল্লাহ, আমার নবী কারোর ঘাড়ে তলোয়ার রেখে বলেন যে কালেমা পড়তে হবে। আমার নবীর আদর্শ দেখে মানুষ পরিবর্তন হয়েছে। কথা ঠিক কি বলবো? ইন্নাকা আলা খুলুকিল আজিজ, যার যে রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। একবার যদি বলো, আজকে শনবীর উম্মাত, নবীর কোন আদর্শ আমার মধ্যে থাকবে না, তাহলে কি আমি নবীর উম্মাত? তাহলে কি আমি নবীর পাগল? নবীর পাগল তো তারই নাম যার ভিতরে নবীর আদর্শ থাকবে, যার ভিতরে নবীর সুন্নাত থাকবে। কথা ঠিক কি না? মুখে নবী নবী করে গ্যাজা ছোটালে কোনো লাভ হবে না। আমরা ভাবতেছি কোন মাহফিল করলাম, একটু দাঁড়িয়ে কিলাম কিয়াম সালাম করলাম, বছরে একবার মাহফিল করলাম, ফুরিয়ে গেল, আসছে বছর আবার দেখা যাবে। মুসলমানের নাম নবীর ভালোবাসা নয়, নবীর ভালোবাসা হলো নবীর আদর্শে আদর্শিত হওয়া, নবীর জীবনে নিজের জীবনে বাস্তবায়িত করা। কথা ঠিক না বে? ঠিক বলুন জি। আজকে কটা মুসলমান নবীর আদর্শে আদর্শিত? আহা, ও আমার জনেরা জোহেরা, ও আবা নবী পাগম মাতানিরা, ও শোনো মানিকেরা, আমার নবী আপা নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলে আল্লাহ পা জানিয়ে দেয়, ও আমার হাবিবি পিয়ারা, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম, তুমি চিন্তা করো না, ইন্না দ্বীন ইনদাল্লাহু ইসলাম, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সবচেয়ে মনোনীত পছন্দ ধর্ম হলো আমার কাজে ইসলাম। হাবিবি রে, ইসলাম পতাকা কোন দায়িত্ব তোমার, আর হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আপনি যদি বলেন এত টাকা খরচা করে মাহফিল যে লাভ কি, কটা মন হেদায়েত হলো? কোন আলেমের কাছে হেদায়েতের চাবি আছে? কোন ইমামের কাছে আছে? কোন বাপের কাছে আছে যে বেটাকে হেদায়েত দেবে? হ্যাঁ, নবী যেটা বলেছেন বলতে হবে, আল্লাহ যেটা বলেছেন বলতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তুমি যতটুকু জানো অতটুকু মানুষকে দাওয়াত দাও। কথা ঠিক কি না? তবে হ্যাঁ,
সূরা ফাতিহা যদি জানো তাও তুমি শেখাও, এই দায়িত্ব তোমার। খালি ভাবতেছি নিকিয়া নিজে একা জান্নাত যাব কি করে, আমি শুরুতে হাতে কালিমা রেখেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ও আহলিকুম, আহল বর্গদের বাঁচাও। নিজে বাপলে বাপের নাম, আল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে বলতেছে ফেরেশতা যাও। এই গ্রামটার নাম কি? দোগাছিয়া অশোকনগর, তাই তো? যাও গ্রামটাকে উল্টে দাও। ফেরেশতা এসে বলতেছে আল্লাহ পারবো না। কেন রে? আল্লাহ গিয়ে দেখলাম আপনার একজন বান্দা ঘরে দরওয়াজা বন্ধ করে ইবাদতে মশগুল, তাকে দেখে বড় কষ্ট হলো, গ্রামবাসী নাই শেষ হয়ে যাবে, কিন্তু ও তো আপনার শুকুর গুজারি বান্দা, আল্লাহ রাগান্বিত হয়ে বলতেছে আগে ওকে শেষ কর। কেন আল্লাহ? বলে ও একাই ভাবতেছে আমি একা জান্নাত যাব কি করে, গোটা গ্রামবাসী নাস্তানাবুদ হচ্ছে, এ ব্যাপারে তার কোনো চিন্তা চেতনা নাই। বাবা আমরা খালি ভাবতেছি নিজে বাঁচতে বাপের নাম না গো, আপনি নামাজ পড়তে যাচ্ছেন পাঁচ ওয়াক্ত, ছেলেরা কেরাম বটে মগ্ন, ছেলেরা মোবাইলে মগ্ন, ছেলেরা জুয়া আড্ডা দিচ্ছে, ছেলেরা নাচ গানে মগ্ন হয়ে রয়েছে, আপনি কি বলবেন না এ দায়িত্ব কি আপনার নেই? শুধু আলেমদের না, এ দায়িত্ব সবার, আমার এক একজন পরিবারের দায়িত্বশীল। আল্লাহ নবী তাদের বলছেন আলা কুল্লুকুম রাইন, তোমরা সাবধান হয়ে যাও। কাদের বলছেন? যারা দায়িত্বশীল গার্জিয়ান মসজিদ, তাদের বলছেন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে রাখো তোমাদের অধীনস্থ যারা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী ব্যাপারে কায়ামত আল্লাহ কই থাক নেবে, জবাব তুমি না দিতে পারো আল্লাহ জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। নামাজ পড়ে পড়ে কপালে দাগ ধরে যাক, কপালে টিউমার যদি হয়ে যায়, রুকু সেজদা করে 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 তুমি যদি কুঁজো হয়ে যাও, তবুও জান্নাত পাবে না। জান্নাতটা মামুর বাড়ি নয়, ওই জান্নাতে যেতে গেলে একা নয়, গোটা ফ্যামিলিকে তৈরি করুন। কথা ঠিক কিনা বলুন? ভাবতে যে কবে কলকাতা মুসলমানদের হাতে আসবে, কবে দেশ মুসলমানদের হাতে আসবে, যে ধারণাটা আপনার ভুল। কবে কখন আসবে আমি জানি না, আমি যদি পরিবর্তন হই, আমার ফেলমিকে যদি পরিবর্তন করতে পারি, আমার চালের সঙ্গে যা চালটা লেগে রয়েছে, একটি ওলা যারা পানি পান করি, একই বাজারে বাজার করি, আমার প্রতিবেশী যারা, আমার দিকে শিক্ষা নেবে ওই বাড়ির পরিবেশটা ভালো, ঠিক কিনা বলে? কথাই কথাই বলে ওদের মতো হতে পারো না, দেখেছো ওদের ঘরে মেয়েরা কত পাদ্দানা শিনা, ওদের ঘরে ছেলে আদর্শ দেখেছো, আমার দিকে আরেকজন শিখবে, তার দিকে আরেকজন শিখবে, শিখতে শিখতে একটা পাড়া পরিবর্তন হবে, ঠিক কিনা বলো? একটা পাড়া দেখতে দেখতে একটা জেলা পরিবর্তন হবে, একটা জেলা পরিবর্তন হতে হতে গোটা দেশ একদিন পরিবর্তন হবে। একবার জোরে বলো, আগে নিজে পরিবর্তন হন, কথা ঠিক কিনা? আগে নিজেরটা ভাবুন, আমরা অপরের দোষ ধরে বেড়াই, কিন্তু যে আঙুল একটা আপনি বাড়িয়েছেন বাকি চারটে আঙুল আপনার দিকে আছে, এটা আপনি মনে রাখবেন, খবরদার পরের দোষ নাই, নিজে নিজেরটা ভাবুন, কথা ঠিক নাকি ঠিক বলুন? আল্লাহু আকবার, আল্লাহ আমাদের মাফ করেন, বুঝার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তবে কত কষ্টের ইসলাম, আপনি ছেলে খেলা ভাবলেন না, গেলে নয় একটু গেলাম, যদি বা যাই খুব মসজিদে খুব ব্যস্ততার সঙ্গে, বিরতি পারলে বাঁচি, এ কিসের ইবাদত, এ কিসের নামাজ, এসব নামাজ আল্লাহর দ্বারে যায় না, এসব ইবাদত আল্লাহ চায় না, নামাজ নামাজের মতো হোক, ইবাদত ইবাদতের মতো হোক, কথা ঠিক কিনা বলো? আল্লাহর বান্দার কোনো অভাব নাই, কথা ঠিক কিনা বলো? আমি আল্লাহর ইবাদত যদি নাই বা করি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? অনেকে ভাবতেছে নামাজ পড়ি না, যারা কিনা জানে আল্লাহর বিরাট ক্ষতি হচ্ছে, বান্দা বলতে বান্দা সারা না ক্ষতি আমার হবে না, ইবাদত যদি অটোমেটিক করো লাভ আমার হবে না, লাভ কার? আমাদের এই জীবনটা শেষ করবেন না, যারা কবরে চলে গেছে, কবরের মানুষ যারা, আজকে আমার ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছে, তাদের জন্য সাবরাসানি, আমি কবর সম্পর্কে বলবো না, যারা চলে গেল ওদের জীবন তো শেষ, যারা বেঁচে আছি এখন আমরা তো ওই পথের যাত্রী, এখন আমাদের শুধরানোর দায়িত্ব, কথা ঠিক কি না বাবু? অতএব চলে এখন যাব, মায়ের পেট যে দেখেছে কবরের পেট তাকে দেখতে হবে, অস্বীকার করার জায়গা নাই। চিরস্থায়ী কেউ ছিল, কেউ থাকবে? আমি আপনিও, সাদের বিড়ি বাচ্চা আমাদের কথা ভুলে যাবে। শোনো মরিগেরা,
না না না, যে ছেলে মেয়ে আপনাকে না দেখতে থাকতে পারেন না, আপনি যাদেরকে না দেখলে থাকতে পারেন না, আপনার বিবি রাতের বেলা এক বিছানা শুয়ে কত কথা আলোচনা হয়, আমি যদি আগে মরে যাই, না না না, তুমি বললে আমি কি করে থাকবো, বিবি বলে আমি যদি আগে মরে যাই, তুমি মারা গেলে আমি কিভাবে থাকবো, আমি পারবো না, ও জোনেরা জোগেরা, ওই বিবিকে দেখে বলেন বিবি রে যদি এত ভালোবাসো আমি যদি আগে মারা যাই, আমি তুমি বলো একটু কবরটা বড় করতে, তুমি একা দুনিয়ায় থাকতে পারবে না, তুমি জিন্দা অবস্থায় কাপন পরে আমার সঙ্গে যাবে। আছে কোনো বিবি আর মধ্যে কোথালে যাওয়া যাবে না, অধিক যাওয়া যাবে না, তুমি আমার ছেড়ে থাকতে পারবে না, আমি চলে যাব, তুমি একা বাঁচবা কি করে চিন্তা হচ্ছে, তো বেঁচে লাভ কি, চলো আমার সঙ্গে কবরটা বড় করতে বলো, কেউ যাবে না, যাবে কে, আমালান সলিহান সঠিক আমলটুকু যাবে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আমারও আছে আপনারও আছে, আমিও দুনিয়া দাঁড়িয়ে করছি আপনিও করছেন, করুন তবে শরীয়তের মাপকাঠি তো করুন, যে নবী 63 বছর জিন্দেগি আপনার কথা ভুলতে পারেননি, আপনি সে নবীর কথা ভুলে গেলেন, সে নবীর আদর্শকে কবর দিয়ে দিলেন, আপনি কি নবীর উম্মত, আজ নবী কবর এসে উম্মত উম্মত আনিদের জন্য কাঁদছেন, বিশ্বাস করুন হাদিস শরীফে লেখা আছে, ও জোরেরা জোগেরা বিভাগের চাচা হযরত আব্বাস রাদি আল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, কাকে দেখলেন জানেন, আমার নবী পাককে দেখলেন কবরের ভিতরে, আল্লাহ নবী কবরের ভিতরে মাটিটা ভিজে রেখে হযরত আব্বাস রাদি আল্লাহু আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যে আব্বা কবরের মাটিটা কেন ভিজা, এ কোন নদীর পানি, কোন খালের পানি, কোন সাগরের পানি, আপনার কবরের পাশে তো কোনো খাল নদ নদী নাই, কিন্তু কিসের পানি, আল্লাহ নবী বলেছেন ও বাবা আমি রসুলিল্লাহ জানিয়ে দিলাম এই পানিটি হলো দুনিয়ার কোন নদ নদী সাগরের পানি নয়, এই পানিটি হলো আমি রসুলিল্লাহ চোখেরই পানি, রসুল আজও কাঁদছেন আজও কাঁদছেন, আমার উম্মত নাজাত পাবে কি করে, ইনশাআল্লাহু আকবার, আর সেই নবীর উম্মত হয়ে মুখে নবীর নাম ওই মুখে সিগারেট টানেন, যে মুখে নবীর নাম সে মুখে বিড়ি খান, সেই মুখে গাঁজা মা চুল্ল সারাবি, যে মুখে আল্লাহকে মানেন, যে মুখে নবীকে মানেন, ওই মুখে মিথ্যা কথা ধোকাবাজি চিটিংবাজি, এটা আল্লাহর বান্দা হতে পারে না, এর আল্লাহর নবীর উম্মত হতে পারে না, নবীর উম্মত আল্লাহর বান্দা তো তারাই যারা হক পথে চলে, না খেয়ে মারা যাব, মিথ্যা কথা বলবো না, না খেয়ে মরণ হবে, হারাম মাল ভিতরে প্রবেশ করব না, বিশ্বাস করুন হালাল খোর যারা হয়ে যায় আল্লাহ ওই হালাল করে দোয়া মঞ্জুর করে, হালাল খোরের ইবাদত আল্লাহ দ্বারে কবুল হয়, একবার জোরে বলুন, নামাজ তো সবাই পড়ছে, ইবাদত তো সবাই করছে, কার ইবাদত আল্লাহ কবুল করছে আমরা কি জানি বাবা, জানি না, তবে হ্যাঁ যে ইবাদতে মজা আছে, যে ইবাদতে শান্তি আছে, আপনি জানবেন এই ইবাদত হয়তো আমার আল্লাহ কবুল করছেন, আর এখন তো নামাজ হচ্ছে যেন ফুরন লিয়েছে, কথা ঠিক কিনা বলেন, আমি 4 রাকাত পাশে পড়তেছে 8 রাকাত হয়ে গেছে, ঠিক কিনা, বেরোতে যাচ্ছি এক সঙ্গে বেরোচ্ছে সবার আগে ওর কা নামাজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন, যেন পূরণ লেছে শেষ করতে পারলে মাসে, এসব নামাজ না, নামাজ আমি নামাজের মতো সুবহান রাব্বিয়াল আলা সেজদায় আল্লাহকে আপনি স্মরণ করছেন, আমার আল্লাহ পাক ফারেস্তাদের বলছে ফারেস্তা দেখো বান্দার সেজদায় কি আমাকে ডাকে, যদি বলবেন না সুবহানাল্লাহ, আমার জোনেরা জোহেরা আল্লাহ বাজানি দেয় ও আমার পাত্রা তাকিয়ে দেখো বান্দা আমার সিজদায় চলে গেল, ওরে আমার ফারেস্তারা রে ওই বান্দা সুবহান রাব্বিয়াল আলা আমি আল্লাহ তাসবি বলে বান্দা মাগে নাকে আমি আল্লাহ তোমাদের বাড়তে ইচ্ছে আমার বান্দার ইবাদত আমি আল্লাহ বড় কবুল করে নিলাম, ফেরেশতার একটু মনে কষ্ট হবে কি হবে না, আল্লাহ আমরা এত ইবাদত করি আপনি কি খুশি নন,
আল্লাহ বলছে আমি নিশ্চয়ই, তুমি শুনে রাখো তোমাদের চেয়ে আমার বান্দার ইবাদতটা আমি আল্লাহ আমার বড় ভালো লাগে, একবার জোরে বলুন। ফেরেশতা আবার মন খারাপ, আল্লাহ কেন আল্লাহ আমরা এত ইবাদত করি? আল্লাহ আমাকে জানিয়ে দেয় ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের খাওয়া নাই, দাওয়া নাই, বিবি নাই, বাচ্চা নাই, রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, কষ্ট নাই, অভাব অনাটন কিছু নাই। কিন্তু মানব জাতিকে দেখতে পাও ওদের খাওয়া দাওয়া, বিবি বাচ্চা, রোগ শোক, দুঃখ কষ্ট, অভাব অনাটন সব কিছু রয়েছে। ওরে আমার ফেরেশতারা তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার ইবাদত করো, ইবাদত করতে করে ব্যাঘাত ঘটে না। বান্দারা আমার ইবাদত করে ওদের অনেক জ্বালা আছে, সমস্যা রয়েছে। বান্দা মসজিদে যখন আজান শুরু হয়ে গেল, আমার বান্দারা দুনিয়ার তমাম সমস্যাকে দূরে সরিয়ে রেখে দিয়ে মসজিদে চলে এসেছে। আমি আল্লাহ বাগে তৈরি করে, আমি আল্লাহ বাগে ইবাদত করে, আমি আল্লাহ বাগে সিজদায় চলে গেল। বান্দা মাদের কাঁদা কাঁদা করে, বান্দা মাদের তওবা করে, আমি আল্লাহ জানিয়েছি সন্তানের যদি বান্দা তওবা করি না, আমি আল্লাহ তোমার জিন্দেগি পাগার পাশ করে কি আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তওবা করলে মাফ করে দেবে এই কথা ভেবে যদি কেউ গোনা করে, ওই বান্দার গোনা কিন্তু আল্লাহ মাফ করবেন না, কিতাবে আছে। গোনা হয়ে গেল অনিচ্ছায় আল্লাহ দ্বারস্থ হলাম, ওই ব্যক্তি তো আল্লাহ কিন্তু প্রিয়, গোনা করে ফেলেছে, তওবা করেছে, ক্রন্দনদত অবস্থায়, দুঃখিত অবস্থায়, লজ্জিত শরমান্দিত হয়ে আল্লাহ ওই ব্যক্তির তওবাকে কবুল করে না, একবার জোরে বলুন। আর যে গুনাহ করে লা পারোয়া, কাউকে পরোয়া করে না, চলে ইচ্ছা মতো বুক ফুলিয়ে, আল্লাহ বলছেন গুনাহ করে তওবা করে না, সে হলো শয়তান, বিশ্বাস করুন। আর যে গুনাহ করে তওবা করে সে হচ্ছে আমার বান্দা, একবার জোরে বলুন। আমরা বান্দা, আমাদের পাস স্লিপ হবে, আমরা ভুল করবে, এটা আল্লাহ জানেন, কথা ঠিক কি না? আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বলছেন বান্দা যখন ফিরে আসে আমাকে ডাকে, আমি আল্লাহ ফিরিয়ে দিই না, আমি অত বড় নিষ্ঠুর নয়, বান্দা একটু ফিরে আয়, আল্লাহ চেয়ে থাকে। ও আমার জোনেরা, জোনেরা, ও সকল বড় জোনেরা, ছেলেরা মেয়ে যখন বড় অন্যায় কাজ করে, সীমা লঙ্ঘন করে, পাপের কাজ করে, লজ্জার কাজ করে, আত্মা সম্মিলিত হয়ে যায়, এমন কাজ করলে আত্মা মাতাও চোখে তাকাতে পারে না, বাবা সন্তুষ্ট হয়ে যায়, বাপ তাড়িয়ে দেয় ঘর থেকে, বোন তাড়িয়ে দেয়, মা তাড়িয়ে দেয়, নিজের পিতা হয়ে তেজগুপ্ত করে দেয়, আল্লাহ না জানিয়ে দেয়। ওরে আমার বান্দা বন্দিরা, আমি আল্লাহ আমার কাছে তো এত গুনাহ কাজ করেছি, বান্দা আমি একটা বারের জন্য খাওয়া বন্ধ করে দিই নে, আমি আল্লাহ একটা বারের জন্য ধ্বংস করে দিই না, আমি আল্লাহ পাক ইন্তেজার করি, 40 হয়ে গেল বান্দা, 45 হয়তো আমাকে ডাকবে, 45 হয়ে গেল, 50 হয়তো আমার ডাকবে, 50 হয়ে গেল, 65টা আমার ডাকবে, বান্দা মওতের আগ পর্যন্ত আমার ডাকবে, বান্দা যখন মওতের আগে আগে বলি বান্দা আমার পরিবর্তন হয়ে যদি ফিরে আসে, আমি আল্লাহ ওই বান্দার ফেরাটাকে কবুল করে থাকি। আরে আমি আশা রাখি 20 হলো 25 আমাকে ডাকবে, 25 হলো 30 ডাকবে, আল্লাহ একবার খাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ যে বিপদ, করোনা বলেন, মহামারী বলেন, ডিস্কো বলেন, রোগ বলেন, বালা মুসিবত বলেন, যা কিছু আসছে, কখনো তুফান, কখনো ঝড়, কখনো বৃষ্টি, জি এগুলো আল্লাহর এক একটা গজব। কেন আল্লাহ টুকটা গজব দিয়ে বান্দাকে একটু পথ ভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদের সুপানগামী করবার জন্য একটু বিপদ দেয়। বাবু দেখবেন বিপদে পড়লে তখন কার কথা মনে হয়? আল্লাহর কথা, ঠিক কিনা? এজন্য তো কথাই বলি মোল্লা দৌড়,
মসজিদ পর্যন্ত। মসজিদে যাব না, সময় নেই। কখন রে ভাই? তিন পাহাড় বো, যখন তিন পা বোঝেন, বয়সের বারে হাঁটতে পাতে লাঠির দরকার, তখন যাব, এখন যাওয়া যাবে না। যেই করোনা শুরু হলো মসজিদ লক করে এরা দৌড়চ্ছে মসজিদ যাব, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়া দেখেছেন মার খেয়ে দৌড়চ্ছে, পরের রক্ত আবার আসতেছে। কেন? এর গা বিশ্বাস, মসজিদে ঢুকলে করোনা থেকে বাঁচা যাবে। ভয়কার ভয়কার আল্লাহ না, ভয়কার করোনা। এতদিন কোথায় ছিলে? এই করোনা শুরু হলো মসজিদ আসলে ভয় কি? আল্লাহর ইমাম মুয়াজ্জিন মুক্তাদিকে নিয়ে আলোচনা করছে, জিহারে মসজিদে ভিড় হচ্ছে, জায়গা পাওয়া যাচ্ছে, ইমাম সাহেব দেরি করে আসলে ইমাম সাহেব জায়গা খুঁজে পায় না, ঠিক কিনা? যাবে জায়গা নাই, এত ভিড় হচ্ছে। হ্যাঁ, বলতে মসজিদ দুতলা করো, কতলা? যেই ভ্যাকসিন শুরু হলো মসজিদ থাকা, এর আগে শুরু হলো ডিস্কো রোগ, মনে আছে আপনাদের? ডিস্কো রোগের নাম দিয়েছিল বছর দুতিনেক আগে। এত ভিড় হচ্ছে মসজিদ জায়গা নেই, কেন? বল ডিস্কো রোগ, রাত দুটো আড়াইটা তিনটে মাহফিল সেরে বাড়ি যায়, রাতের বেলা দেখছি মানুষকে পানি ফেলে চুবাচ্ছে, কেন রে ভাই? বলতে ডিস্কো হলে নাকি পানি চুবালে ঠিক হয়ে যায়। কি মারাত্মক রোগ রে বাবু, তাবিজ নাই, ঔষধ নাই, কি হবে? এ গাছের গোড়া সে গাছের গোড়া, যে যা পেরেছে মা দিতে ভরেন, এত টাহা গলায় নিয়ে ঝুলছে। আবার কেউ বলতেছে চুন মাখলে সেরে যাবে, কেউ কানে চুন, কপালে চোখ, নাকে চুন, কালো মানুষের কালো নেই, চুন মেখে সাদা, কেন? ভাবতেছে চুনে সারাবে, আমাকে সারাবে কিসে? গাছের গড়া, গাছের গড়ার ক্ষমতা আছে আপনাকে বাঁচাবার, তাবিজের ক্ষমতা আছে আপনাকে বাঁচাবার, ঔষধের ক্ষমতা আছে আপনাকে বাঁচাবার। আপনি জানেন যে ঔষধ আপনি খেলেন মাথার যন্ত্রণা হচ্ছে, কিতাবে আছে, ওই ট্যাবলেট খাবার পরে ট্যাবলেট পেটের ভিতরে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি কি কাজ করব? আল্লাহ যদি অনুমতি দেয় তবে ট্যাবলেট কাজ করে, ট্যাবলেট সবাই খায়, সবার কাজ হয়, ট্যাবলেটের হুকুম, ট্যাবলেটের এই চাওয়া আল্লাহ যদি পূরণ করে, অতএব আল্লাহ যদি অনুমতি অর্ডার পারমিশন দেয় তবে কাজ হয়। যদি তাবিজের সব রোগ সেরে যেত, আমি তাবিজের বিরোধিতা করি, তাবিজে যদি সব রোগ সেরে যেত, যিনি তাবিজ লেখক তিনি কি মরতো আর? কথা বলে না। যিনি ডাক্তার, যদি সব ঔষধের রোগ সেরে যেত, ডাক্তার মরতো? ওটা মাত্র ওসিলা, তাবিজ করেছেন কালাম আল্লাহর, তিনি করেছেন, লিখে দিলেন বাবা এটা রাখো, আল্লাহ চাইলে সারাবে, এটাই বলে তো? ওটা ওসিলা, ঔষধ সেও ওসিলা, রোগ হলে চিকিৎসা করতে হবে এটাও আল্লাহ বলেছেন, তবে হ্যাঁ বাঁচানোর মালিক আল্লাহ, বিপদে পড়লে আল্লাহ ডাকবেন, এটা ইমানদারে পরিচয় না। আল্লাহ বলতেন মুমিন তো তারা যারা বিপদে মুসিবতে আমি আল্লাহকে ডাকে, আর তারা যখন বিপদে পড়ে তাদের সাহায্য করে আমি আল্লাহর অজীব হয়ে যাই। জুড়ে বলো, আমরা মমিন হতে পারিনি বাবা, ভুল বুঝবেন না, একটু ভাবুন, জীবনে তো কত সময় চলে গেল, কত নামাজ পড়েছি, কত রমজান মাস চলে গেল, গোটা রমজান মাসে কেউ এমনও ব্যক্তি আছে এক মাস সোজা রাখেনি, ঠিক কিনা বলেন? আল্লাহ আকবার, অতএব ইমানদারে পরিচয় হলো আল্লাহর বিধানকে মেনে নেওয়া, কোরআনের বিধানকে মেনে নেওয়া, তবে তো আল্লাহর রহমত তাদের প্রতি নাজিল হবে। একবার জোরে বলুন, ইন্তেকালের আগে পাগে বিদায় হবে জানিয়ে দিলে, ও আমার সাবাই খরমেরা তারা তুম ফি কুম আমরাইনি লান্তাদিল্লু মা তামাসতাসতু বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলিহি আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সাবাই খরমেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী মারা যাব, আমি নবী পা বিদায় নেব, ইন্তেকাল করব, তাই বাবা তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহ পাকের কোরআন আর দ্বিতীয়টি হলো আমি রাসূলুল্লাহর হাদিস। বাবারা এই দুটো যদি আঁকড়ে রাখতে পারো জীবনে পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না, অপমানিত হবে না, তবে মনে রাখো ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের রহমত করা নাযিল হয়ে যাবে।
কিন্তু আমাদের কাছে সব আছে, এই দুটো নেই। কথা ঠিক না বেটি কি বলে? জি সব আছে, কোরআন আর হাদিস নাই। যদিও বা অনেকের ঘরে কোরআন শরীফ আছে, পড়ার লোক নেই, ঠিক কি না বলেন? ইনশাআল্লাহু আকবার। যে ঘরে কোরআন আছে ওই ঘরে পড়ার লোক নেই, ওই ঘরে মুসলমান হয়ে কোরআনকে অপমান করছে, কথা ঠিক কি না? একটা টিভি থাকলে তার মাসে অন্তত একটা গেলাফ পাল্টায়, আর কোরআন শরীফ তার একটা ভালো গেলাফ জোটে না, একটা জুজদান জোটে না। এই কোরআন শরীফের জুজদান গেলাফ কি দিয়ে হয়? আমি তো দেখেছি ওদিকে অংশ মানুষ মারা গেলে কাপড়ে কাপড় যদি বেশি হয় এটাই নিয়ে জুজদান গেলাপ করে রেখে দেয়। গ্রামের ছেলেদের, গ্রামে এসেছে কিছু মাদ্রাসা ছেলে পড়তে, চাচিমা কোরআন শরীফ আছে? বলতে আছে কচি, ওই ওইখানে পেড়ে লাও। গিয়ে দেখতে যে তার উপর একটিপ করে ময়লা জমে আছে, ঠিক কিনা বলেন? নিজে চোখে দেখা, ইনশাআল্লাহু আকবার। এরকম তো শুধু তাই নাই, কোরআন শরীফের অপমান আমরা নিজেরাই করছি, বিশ্বাস হয় না? মোবাইল চলে ওই ঘরে তে বাজনা হয়, আমার জনেরা আল্লাহকে মহামানি যার কতটা সম্মান ইজ্জত আল্লাহ পাক দিলে, যে কোরআন শরীফ পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলেই সওয়াব, বান্দা যদি পড়তে যদি না পারে এই কোরআন শরীফটা একটাবার খালি খুলে একটু হাওজি হালাতে একটুখানি হাত বোলাবে আর মনে মনে বলবে আল্লাহ এ যা কিছু লেখা রয়েছে সবই আপনার কারাম সত্য কথা, যদি বান্দা একটাবার বলে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সওয়াব লিখে দেয়। পড়তে তো পারি না অনেকে, একটু কি মনে হয় না কিরাম কোরআন শরীফ একটু খুলে দেখি তো বাবু? মসজিদে গিয়ে অন্ত বাড়িতে খুললে হয় নাকি খারাপ বলে তুমি পড়তে পারো না? কোরআন শরীফ কেন খুলেছ মসজিদে? যে অজুহালাতে লাই আমার সুহিল্লাল মুতাহারন, বিনা অজুতে নয় অজু করে কোরআন শরীফ হাত দান স্পষ্ট করেন, একটু খুলে একটু হাত বোলান, ইনশাআল্লাহু আকবার। এমন একটা কিতাব একটু হাত বোলাবে তবুও সওয়াব, মনে মনে বলবেন আল্লাহ আমি পড়তে পারিনি, চোখ থাকতে বন্ধ আল্লাহ তবে যা কিছু লেখা আছে সব আপনার কথা, সব সত্য কথা, মনে মনে বলবে হাত বোলাবে আল্লাহ এই ব্যক্তিকে পান্নে ওয়ালার মতো সওয়াব দেবে, একবার জোরে বলুন। তবে হ্যাঁ, কোরআন শরীফ না শিখলে মনে রাখবেন 1500 বছর আজাব হবে খালি কোরআন শরীফ না শেখার কারণে। মনে করতে সোদের নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে না বাবু, তার সঙ্গে কোরআনটা শিখতে হবে। আপনি ভাবতেছেন এই বয়সে হয়? এই বয়সে সম্ভব? আমি দাদু হয়ে গেছি, আমি নানা হয়ে গেছি, আমি চাচা হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, বাবা সম্ভব? কি করে সম্ভব? আল্লাহর নবী সাহাবারা ইমানের কলমা যারা পড়েছিলেন, কেউ 30 বছর বয়সে, কেউ 20 বছর বয়সে, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80 বছর বয়সে, ঠিক কিনা বলুন? তারা কি করলেন? তারা অল কমপ্লিট হয়ে তারাও কোরআন শিখে তবে তারা দুনিয়া থেকে বিদায় নিলেন। তাদের মাদ্রাসা কোনটা? মদিনার মসজিদে নবাবি হলো মাদ্রাসা, বিশ্বনবী হলেন তাদের শিক্ষক, আর নবী পাকের সাহাবারা হলেন ছাত্র, একবার জোরে বলুন। আবার আমরা যদি মসজিদে ইমাম সাহেবের কাছে একটু সময় দেই, পারা যাবে না? জীবনে তো কত সময় 4 দোকান দিয়ে দিলে, জীবনে তো কত সময় বন্ধু বান্ধব পিছনে দিলে, জীবনে তো কত সময় বিয়ে বাচ্চার পিছনে দিলে, জীবনে অন্তত 10 মিনিট এশার নামাজ বাদ, মাগরিব এশার নামাজ বাদ, ফজর নামাজ বাদ 10 মিনিট করে সময় দেয়। কমিট বলেছি 10 মিনিট। কোরআন শরীফ এই বয়সে ব্রেনে ঢোকাতে অনেক কষ্ট হবে, বাচ্চা বয়সে জেহেন থাকে, ব্রেন থাকে পরিষ্কার, কিন্তু এই সময় ব্রেন মোটা হয়ে যায়, সহজে একটা জিনিস বোঝা যায় না। লাগুক আপনাকে শিখতে 2 বছর, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, 5 বছর লেগে যাক, লাগুক কোরআন শরীফ শিখতে 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 মরণ যদি হয়ে যায়
তবু আপনার তকদির বড়, জোরে বলো। কেন বড়? কেন বড়? তলাবুল ইলম কাকে বলে? ইলম তলব যে করে, শিখতে যায় শিক্ষক অর্জন, তাকে তলব ইলম বলা হয়, ছাত্র বলা হয়। অর্জন করতে করতে যদি মারা যায়, ওই ব্যক্তিটা জন্য কবরের ভিতরে সওয়াল জবাব হবে না, সওয়াল জবাব হবে না, ওই ব্যক্তিটা কবরের ভিতরে আল্লাহ পাক বিনা হিসেবে দয়া জান্নাতি করে দেবে। আর একটু জোরে বলো, ও জনেরা, ও যুবকেরা, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি বিরিদ্দা হয়ে গেলেন, চাচা হয়ে গেলেন, দাদু হয়ে গেলেন, নানু হয়ে গেলেন, ওই অবস্থা আপনি কোরআন শেখে, যতদিন আপনি কোরআন শিখবেন ততদিন আপনি ছাত্র বেড়ে গেলেন, ওই হালাতে যদি মারা যান আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটা বিনা হিসাবে আল্লাহ পাকে জান্নাতে চলে যাবে। এর চেয়ে বড় তকদির আর কিছু আছে? আমার অস্কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই, আমি বোঝানোর জন্য অনেক কথা বলছি, যদিও আমি পারলে ওই কাহিনীটা শেষ করে দিতাম, কিন্তু ইবতেদার কিছু কথা, বর্তমানে কিছু দরকার আছে না নাই? আছে বাবা। আপনাদের কষ্ট হচ্ছে না তো শীতের রাত? মাশাআল্লাহ, এতগুলো মানুষ আল্লাহর শুকরিয়া, তাকবীর নারে তাকবীর, ওহ আল্লাহু আকবার, একটু নবীর সামনে দরুদ পড়া যাবে, একটু পড়েন দিন, জান খুলে আল্লাহুম্মা ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভুষে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউই ঢেউই তার জবাব পাবে, আমার প্রভুষে যে আল্লাহ মহান। দূরি বলুন, আরো দূরে হবে না? ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবে যে প্রভুর দয়া পরাণ, সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপর খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। দূরে বলা যাবে না? আর একটু চিল্লিয়ে বলুন, ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবে যে প্রভুর দয়া পরা, সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ সৃজন করেছ এই ধরনি, দিয়েছ কত শত নিয়মান, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কায়ামত। ওই ধরনি বলো বা পৃথিবী বলো, ওই ধরনি বলো বা পৃথিবী বলো, সবে যে প্রভুর দয়া পরাণ, সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ। তবে বাবা, জীবনে কিছু হোক আর না হোক, এই বয়সে যদি ছাত্র বেড়ে যায়, কিসের ছাত্র? এতে কি কোনো লজ্জার ব্যাপার আছে? আরে আমি ইলম শিখতে যাচ্ছি, কথা ঠিক কি না? আমি কোরআন শিখব, আমি একটু হাদিস শিখব, আপনি ইমাম সাহেবের কাছে ছাত্র বেড়ে যান। তবে হ্যাঁ, ফ্রিতে নয়,
দশজন বিশজন ৩০ জন মিলে আমরা কোরআন শরীফ শিখবো ইমাম সাহেবের কাছে। ইমামকে আমরা সবাই মিলে কিছু টাকা একটা দেব, ২০-৫০-১০০ হোক মাসে যদি ইমামকে আমরা দেই, তার সংসারটাও সুচ্ছলে চলিবে, আমাদের সে মনোযোগ সহকারে শেখাবে। কথা ঠিক কিনা বলুন? জি। আরে একটা করে আপনি হরফ শিখে আসেন, আজকে আলিফ শিখুন, কালকে বা শিখুন, তারপরে তা শিখুন, আপনি সংসারে কাজ করবেন, যাই করবেন, মনে মনে কিন্তু আপনার ওই পড়াটা ওই শব্দটা জবানে জবানে আনবেন, তাহলে কি হলো? কাজ করা হলো, জবানে জবানে আপনি পড়ছেন, সওয়াব পেলেন। আর আপনি ছাত্র হয়ে গেলেন, আপনি যেখান দিয়ে হাঁটবেন আপনার পায়ের নিচে আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেবে। একবার জোরে বলুন, সব নসিহত যদি আপনি ভুলে যান, সব পথ যদি আপনি ভুলে যান, এই ওয়াজটা জীবনে বাস্তবায়িত করুন। কোনটা? কোরআন শিখবো, একটু নিয়ত করুন, শিখবো। যারা পারি না, যারা অনেকে পারি, হয়তো অনেকে এখানে সেখানে পড়েছিলাম, একটু ত্রুটি হতে পারে, আমি একটু মস্ক করব, মানে যা আছে একটু ঠিক করে নেব, একসঙ্গে গেলাম, সমস্যা আছে? কোরআন শরীফ পড়লে পড়ার মতো পড়ুন। কুল মানে বড় কাপলাম, কুল মানে বলা, আর ছোট কাপলাম কুল মানে খাওয়া। কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হে নবী তুমি খাও আল্লাহ এক, আবার যদি কেউ কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলো আল্লাহ এক, শুনতে আওয়াজ একই লাগছে না, কিন্তু বড় কাপ ছোট কাপের পার্থক্য আলাদা। এটা আমাকে জানতে গেলে ইমামের কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে। কথা ঠিক কি না? জি। জীবনে যতটুকু ইবাদত করবে সেটা যেন সহি হয়, তাই না? তাহলে কি হবে? ওই ইবাদতে মজা পাবেন, ওই ইবাদত আমার আল্লাহ তার কবুল হয়ে যায়। জোরে বলুন। নামাজে মন বসে না, নামাজ পড়তে গেলে দুনিয়ার কথা মনে পড়ে, ছেলে মেয়েদের কথা মনে পড়ে, ভাই কি হয় না বাপ? জি। নবী বলেছেন ওই নামাজটা কেমন ভাবে তুই পড়িবে? ওয়ানা জোনেরা জোহরা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু পাইলাম তা গুন তারাহু পাইন্নাহু আরা। ও জোনেরা জোহরা আল্লাহ নবী জানিয়ে দিলে, বান্দা দেব তুমি নামাজ পড়বে, মনে মনে করো আমি আল্লাহ পাককে দেখছি, আমি আল্লাহ পাককে দেখতেছি, বান্দা যদি মনে যদি না হয় একটা বার আর একটা বার মনে মনে করো আমার আল্লাহ পাক আমাকে দেখছে। হো জনেরা, কোন কোন কর্মী যদি তার মালিকের সম্মুখে কাজ করে, মালিক যদি তাকিয়ে থাকে, বান্দা ওই কাজে ফাঁকিয়ে দিতে পারে না, ওই কাজটা কাজের মতো হয়ে যায়। শুধু তাই নয় গো, বান্দা যখন আল্লাহর হয়ে নামাজ পড়ে, আল্লাহ আমাকে দেখছে, নামাজটা তাড়াহুড়ো করা যাবে না, আল্লাহ আমাকে দেখছে, সিজদাটা তাড়াহুড়ো হবে না, আল্লাহ আমাকে দেখতেছি, রুকুটা তাড়াহুড়ো হবে না, নামাজটা নামাজের মতো হবে, দীর্ঘ সময় রুকু দীর্ঘ সময় সেজদা, ওই বান্দার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে বলুন। তাও যদি না হয়, এটাও অনেকের মনে হয় না, আল্লাহর নবী আবার বললেন বাবা এটা যদি মনে না হয় তাহলে মনে মনে করো আসরের নামাজ পড়তে গেছো, এটাই হয়তো আমার জীবনের শেষ ইবাদত। কেন বলছি? দুনিয়ার কথা মনে হয়, ছেলে মেয়েদের কথা মনে হয়, দোকান তিনটি আর একটা করলে ভালো হয়, ছেলে চারটে নামাজে গিয়ে মনে ওঠে, হয় কি হয় না বলে? এগুলো হয় বাবা। এই যে মনের ভিতরে এত খারাপই দুনিয়াদারি চিন্তা এসে যায়, এর জন্য আপনি আবারও কি করুন? রসুল বলছেন ওই ব্যক্তিটা নামাজে দাঁড়িয়ে থাকবে, আসরে চার রাকাত নামাজ পড়তে এসেছি, এই নামাজের পরে হয়তো আমি মারা যাব, এটাই হয়তো জীবনের শেষ নামাজ, এটাই শেষ ইবাদত। বান্দা যদি এরকম মনে নিয়ে নামাজ পড়ে, ওই নামাজ দেখবেন নামাজের মতো হয়ে যায়। ধরে বলুন, কথা ঠিক না বেটি? বলেন কোনে কিছু করব, আজকে দোয়া হবে, যদি মনে করি এটাই জীবনের শেষ দোয়া, আর জীবনের সময় পাবো না, আর কখনো একীভূত হতে পারবো না, এরকম মন নিয়ে যদি যে কোনো কাজ করবেন সে কাজটা কাজের মতো হবে, ঠিক কি না? কেন?
আমার চিন্তা কি আমি হয়তো এবার মারা যাও, তাহলে দুনিয়ায় বেঁচে আছি যতক্ষণ ইবাদত করি ওটা যেন সহি হয়, কথা ঠিক কি না? আর সহি ইবাদত আল্লাহর কাছে অনেক অনেক দাম, আল্লাহ চাইলে ওটাই হবে নাজাতের ওসিলা। জোরে বলুন। শুধু তাই নয়, কোন ছোট গুনার কাজ করা যাবে, কোন ছোট গুনার কাজ, ছোট গুনা অসুবিধে নেই চলো না, কারণ ওই ছোট্ট গুণাটা হয়তো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কোন ছোট্ট নেকির কাজ বাদ দেওয়া যাবে না, আপনার নামাজ রোজা হয়তো সব বেকার হবে, ওই ছোট্ট নেকির কাজটা হয়তো আপনার জন্য কাজে এসে যাবে, ঠিক কি না? এজন্য কোন ছোট্ট নেকির কাজ বাদ দেওয়া যাবে না, কোন ছোট্ট গুণার কাজ হলো ইচ্ছাকৃতভাবে করা যাবে না, কারণ আল্লাহ ওই ছোট্ট নেকির কাজটাকে কবুল করে নিতে পারে। একবার জোরে বলুন। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি জান্নাত দিয়ে চলে যাব, এই জ্ঞানটি কেউ দিতে পারবে না। আমি নামাজ পড়েছি, আমি জান্নাত দিয়ে চলে যাব, এই জ্ঞানটি কেউ দিতে পারবে না। আমি রোজা রেখেছি, জান্নাত দিয়ে চলে যাব, এই জ্ঞানটি কেউ দিতে পারব না। ও যুবকেরা, আমি হজ করেছি, জান্নাত দিয়ে চলে যাব, এই জ্ঞানটি কেউ দিতে পারবে না। আল্লাহ কোন ইবাদত কবুল করবে এটা আমাদের জানা নাই। হাদিসে বলে গানেতে কিয়ামতের দিনে আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাক দিবেন, ওরে আমার বান্দা দুনিয়াতে কি করেছি, বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হলো, বান্দার ভিতরে কোন কোন কাজ নাই, বান্দা মা কোথা মনে করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রেখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তবে দেখতে পা গেল ওই বান্দার কিছু নাই, ওই বান্দা আল্লাহ জানিয়ে দেয় আমার ফেরেশতারা নিয়ে যাও জাহান্নামে, বান্দাকে নিয়ে চুরিয়ে দেয় আর আল্লাহ পাক ডাক দিলে ও আমার ফেরেশতারা একটা বা বান্দাকে একটু আমার নিকটে নিয়ে এসো, বান্দাকে নিয়ে আসা করো, আল্লাহ পাক দেখে বলে ওরে আমার বান্দা শুনে না, কি রাতে বেলা ঘুমের ঘরে একটা বা তুই দেখো পাশ ফিরে ঘুমিয়েছিল, ওই ঘরের ভিতরে আল্লাহ শব্দ খানা বলেছিলি, আমি আল্লাহ ওই আল্লাহ শব্দ খানা বড় পছন্দ করলাম, ওসিলা করে আমি আল্লাহ কে দিলে না যা দিয়ে দিলাম। জোরে বলা যাবে না? এলে ঘুমের ঘরে পাশ ফিরে আমরা শুই, আল্লাহ শব্দটুকু বলেছিল, ডাকার মতো আল্লাহকে ডেকেছিল, আল্লাহ বলছেন তোর এই শব্দটা আমার বড় পছন্দ হয়েছে। জোরে বলবেন না? কিয়ামতের দিনে কোটি কোটি বান্দা দাঁড়িয়ে যাবে, ও আল্লাহর বান্দার নেকির পাহাড় নিয়ে দাঁড়াবে, ওই বান্দার নেকি কাটতে 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 সব শেষ হয়ে যাবে, কেন বান্দা জান্নাতি ঘোষণা হয়ে যাবে। আরেকজন দাঁড়িয়ে যাবে, আল্লাহ দুনিয়ার বুকে আমাকে বড় কথা বলেছিল, আল্লাহ কি করবেন, এই বান্দা ওকে খাইটা নেকি দিয়ে দি। আবার জান্নাতে যাবে আরেকজন দৌড়িয়ে, আল্লাহ ও আমাকে মেরেছিল, আল্লাহ বলে খাইটা নেকি ওকে দিয়ে দাও। আবার এসেছে, আল্লাহ আমার দুই কাটা জমি জোর করে নিয়েছিল, দাও ওকে নেকি দাও, আল্লাহ ও আমার উপরে ও আমার নামে গীবত গিল্লা করেছে, আল্লাহ বলে দাও নেকিটা, দিতে 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 বান্দার নেকির পাঠ শেষ হয়ে যাবে। আর একজন দৌড়ে, আল্লাহ আমি ওর কাছে টাকা দিয়েছিলাম, আমাকে ফেরত দেয়নি, আমি তো টাকা পাবো, আল্লাহ ও তোরই নি, আমি তো পাবো না, দার আল্লাহ আপনি নাকি সঠিক বিচার করেন, আমি কি পাবো না, আল্লাহ দেখছে তোর নেকি নাই, আল্লাহ দেখবেন তোর নেকি নাই আর দেব কি। তখন আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, এই তোকে টাকা ধার নিয়েছিল দেয়নি, তুই পাও না দার ওরিনি, কিন্তু ওর যা নেকি ছিল দিতে দিতে সব শেষ। আল্লাহ একে বলে, বান্দা তোর কি কোনো গুনাহ আছে? হ্যাঁ আল্লাহ। আল্লাহ বলে, দে তোর গুনাহ। আল্লাহ গুনাহটাকে নি ওর ঘাড়ে চাপি, আল্লাহ আদায় করিয়ে দেবেন। একবার জোরে বলুন। অত সহজ নয়, নেকির পাঠ শেষ হয়ে যাবে, ভাবতেছি হজ করেছি জান্নাত, নামাজ পড়েছি জান্নাত, এটা করতে হয় করি, কোন নেকির ছোট কাজ হলে ছাড়া যাবে না, কোন ইবাদত আল্লাহ পছন্দ করবে আমার আল্লাহ ভালো জানে। রাস্তা দিয়ে চলছেন, পাথর টুকরা পড়ে আছে, কাঁটা পড়ে আছে, কারোর পায়ে ফুটবে, ব্যথা পাবে, ওই পাথরের টুকরা কারোর পায়ে লেগে যেতে পারে, আপনি মনে করেন পথিকের কষ্ট হবে, একটু সরিয়ে দেই, একটু সরিয়ে দেবেন, সরিয়ে দেওয়া হলো বিনিময়ে একটা সুন্নত আদায় হলো, আর আল্লাহ চাইলে এটাই আপনার জন্য নাজাতের ওসিলা। জোরে বলুন।
কেন? এর কাজ আমার নবী করতেন, এ কাজ আমার নবী করতেন। মনে মনে ভাববেন আল্লাহ এটা হচ্ছে নবীর কাজ। রাসূল করিম যখন রাস্তা দিয়ে চলতেন, এত বড় নেতা, তিনি পাথরের টুকরা, কাঁটা ইত্যাদি সরিয়ে দিতেন। কেন? প্রতীকের পায়ে লাগবে তাই। আল্লাহু আকবার, কি আদর্শ! আর আমি আলেম, আমি মুফতি, আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি এই কাজ করব। বাবা, কাজ কোনোদিন ছোট হয় না, আদর্শটা হয় বড়। কথা ঠিক কি না বলুন? জি, আপনি মানুষের সঙ্গে ব্যবহার করলেন, আপনার ব্যবহারে যদি মানুষ খুশি না হয় তা আপনি কিসের মানুষ? কথা ঠিক কি না বলুন? আপনি কিসের মানুষ? আমার নবীকে দেখে মানুষ কলমা পড়েছে, কোন নবীকে দেখে কোন উম্মতেরা কলমা পড়েনি হাদিস বিশ্বে? আমার নবীকে দেখে নবীর উম্মতেরা কলমা অনেকে পড়ে নিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? ওয়ানা জোরেরা জোরেরা বাবা নবী পাগম্মা তুম্মা তাউরিরা, আমি আপনাকে যে গোদা শোনাচ্ছিলাম, ও জোরেরা ও জোরেরা, দুনিয়ার মুখে বাচ্চা যদি অসন্তুষ্ট, বাচ্চা যদি অসুস্থ হয়, মা বাচ্চা গিয়ে দুটা বিয়ার করে, মা কষ্ট সহ্য করতে পারে না, রাতের বেলা বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে একবারে ঘর একবারও গা, একবার তোরা দোলা দেয় দোলা দেয় কোলে নিয়ে তোরা দৌড়ি ছোটাছুটি করে, রাতে ঘুম খারাপ হয়ে যায়, তখন সকল ভাবে বাচ্চাকে কি করে নিয়ে আমি ডাক্তার কাছে যাব। ও কেমত দিনে দেখতে পা যাবে ওই মা, তার কোলে থাকবে বাচ্চা, ওই জনম দুঃখী মা, ওই কঠিন দিনে বাচ্চাকে জমিনে ফেলে দিয়ে ওই মা ওই বাচ্চারই বুকের উপরে দাঁড়িয়ে যাবে। কারণ দুনিয়ার এই রৌদ্র তাপ চৈত্র বৈশাখ মাসে আমরা সহ্য করতে পারি না, আর এই সূর্যটা অত দূরে নাই, নিকটে চলে আসে, আর একটা নাই বারোটা, বাপরে বাপ, কিতাবে জমিন পুড়ে তামা হয়ে যাবে। ও আল্লাহু আকবার, জমিন পুড়ে তামা হয়ে যাবে, বান্দা দাঁড়াতে পারবে না, ছটফট করবে। ওই কঠিন দিনে একটাই ছায়া আল্লাহ রাখবেন, আর সে মহল্লার ছায়া। কিসের ছায়া? আশাজিমের ছায়া। ওই ছায়া তলে কারা দাঁড়াবে? আমি একটু আগে ইবাদতের কথা বলছিলাম, জওয়ানি হালা, ওহ আল্লাহ নবী বলেছে, সাত শ্রেণী পাবে আরশের ছায়া। মিশকাত শরীফে হাদিস এসেছে, তার ভিতরে জওয়ানি হালাতে যারা ইবাদত করবে, কোন হালাত? জওয়ানি, এই জওয়ানি হালাতের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কথা ঠিক কি না বলুন? বাবা, বয়স যখন বেড়ে যায়, উঠতে গেলে বাপ, বসতে গেলে মা, হয় কি হয় না? অজু করে চলে গেলাম মসজিদে জুম্মার নামাজ পড়বো একটা ঘন্টা, তার ভিতরে দুবার ইস্তেনজা পেলো, চলে গেল ইস্তেনজা করতে, আবার আসলো অজু করে, হয় কি হয় না? বয়সের ভারে যেটা হয়ে যায় এ তো স্বাভাবিক, কিন্তু জওয়ানি হালাত যারা সকালে পেশাব করে, এই দুপুরে অনেকে সন্ধ্যায়ও করে, তাই না? এদের ঘাটতি হয় না, উঠতে বসতে সমস্ত হয় না, খাড়া হয়ে দাঁড়াতে পারে, সোজা হয়ে বসতে পারে, তাজা নওজবান, এদের ইবাদতটা হয় সহি। এই সহি ইবাদত আল্লাহ বড় পছন্দ করে, তাই নয়? এই জওয়ান যুবকদের জন্য কত গুনার কাজে ডাকে, কিন্তু ওই মুরব্বীকে আর কোন গুনার কাজে ডাকা হয় না, ঠিক কি না বলে? নওজবান যুবক দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী জানিয়ে দিলে,
নবী পা জানিয়ে দিয়ে জানি খালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললে ওই মুরব্বী মানুষটা আছে ওই জওয়ান ব্যক্তিটা শত্রুর গুণ বেশি সওয়াব পেয়ে গেল। এজন্য আল্লাহর নবী তিনি ইসলাম প্রচার করেছিলেন মুরব্বী দিকে নয়, তিনি নওজবান যুবকদেরকে নিয়ে দিনের দাওয়া দিয়েছিলেন। বিশ্বাস করুন আল্লাহু আকবার, মুরব্বী দিকের বেইজ্জতি করেন না, মুরব্বীরা বয়স্ক, তাদের শক্তি কম, বৃদ্ধা মানুষ, তারা কি করবেন, এই জন্য নওজবান যুবকদেরকে নিয়ে আল্লাহু আকবার। কিন্তু ইত্তেদা ইসলামের কথা বলছিলাম, নবী চুরি করে করে লুকিয়ে লুকিয়ে দিনের দাওয়া দিলেন, কি কষ্ট আল্লাহু আকবার, এতটা কষ্ট নবী দিনের দাওয়া দিচ্ছেন। সেদিন আমি মুসলমান তো দিয়ে কথা, কি দিন ছিল, আমি মুসলমান এই কথা বলা দূরে যাক, কেউ যদি মুসলমানের পক্ষে কথা বলতো যে মুসলমানরা ভালো, তার উপরে অত্যাচার হতো, কি কঠিন দিন। আর আল্লাহ আজকে আমাদের অনেক সুখ দিয়েছে, কথা ঠিক কি না বলুন, কি শান্তি, কি সুখ আল্লাহ দিল। তারপরও যদি আল্লাহকে চিনতে না পারি, তারপরও যদি ইমাম মাহদি